আজ 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। নির্বাচিত করে এদেশে বিএনপির সরকার গঠন ১৯৭৮ সালের এই দিনে জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন আহ্বায়ক আবুল কাশেমের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তার আত্মপ্রকাশ করে। এই দিনকে কেন্দ্র করে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা এবং আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল ও যুবদলের সাধারণ ও সাংগঠনিক নেতাকর্মীরা। এই বিগত স্বৈরাচার সরকার উনি সরকারকে আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সরাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনেও এই যুবদলের হাতকে আরো শক্তিশালী করে আমরা ঐক্যবদ্ধ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। মণিপুর মিরপুর থেকে স্বাধীন বাংলার নিজস্ব প্রতিবেদক অপু রায়।